হ্যালো এভরিওয়ান, আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটি ফল গাছ আপনারা কি করে লাগাবেন। এই যে ফল গাছটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মৌসুমি লেবু। এটার ভ্যারাইটি হচ্ছে সিকি মৌসুমি লেবু, যেটা হয় দেখবেন মৌসুমি লেবুর পেছন দিকে একটি গোল টাইপের হয়, সেটাকে বলে সিকি মৌসুমি লেবু। এই ভ্যারাইটির গাছ হচ্ছে এইটা। তো এটা আমি আজকে লাগাবো। তো এটা আমি এখন এই মুহূর্তে ছাদেই আমি লাগাচ্ছি। এখানে মাটি আমার তৈরি করা রয়েছে, যেহেতু ভিডিওটা লেন্দি যাতে না হয় সেই জন্য এখানে মাটির মধ্যে আমার রয়েছে 20% মতো হচ্ছে ভার্মি কম্পোস্ট। আর আমি এখানে 8 ইঞ্চির টব আমি ইউজ করছি। 8 ইঞ্চি টবের মধ্যে আমি ইউজ করেছি হচ্ছে 400 গ্রামের মতো হাড়ের গুঁড়ো। আপনারা চাইলে সেটা 300 গ্রামও করতে পারেন। আর এর সাথে আমি করেছি 250 গ্রামের মতো সুপার ফসফেট। এটা দিয়ে আমি মাটিকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি সেম এটা লাগাবো। তো এখানে আমার এই টবের নিচে যেরকম একটা ফুটো থাকে, এই যে দেখুন এই ফুটোটা কিন্তু অলরেডি বন্ধ করা রয়েছে একটা স্টোন দিয়ে, নাহলে কিন্তু পরে মাটিগুলো বেরিয়ে যাবে। তো জাস্ট এটা এরকমভাবে কী করবেন, এভাবে নিয়ে এটাকে জাস্ট এর মধ্যে আপনি দিয়ে দেবেন। দেখুন এভাবে জাস্ট দিয়ে দেবেন। তো যখন হাফ ভরা হয়ে গেল সমান করে নিয়ে আপনি গাছটাকে জাস্ট এরকমভাবে সোজা করে কিন্তু বসিয়ে নেবেন। দেখুন একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনার সুবিধা মতো। ব্যাস এভাবে হয়ে গেল। দিয়ে বাকি যে মাটি থাকবে সেটা কিন্তু এভাবে চাপা দিতে হবে। এটা কিন্তু এখন 8 ইঞ্চিতে লাগানো রইল, কিন্তু এই 8 ইঞ্চিতে কিন্তু আমি একটা সামান্য একটা ফল দেখে নেব, তারপরে কিন্তু এটা আমি মাটিতে লাগিয়ে দেব। এর আগেও কিন্তু আমার মাটিতে গাছ লাগানো রয়েছে, সেটা আমি আগে দেখিয়ে দিচ্ছি, আপনারা বুঝতে পারবে। দেখুন আমি মাটির গাছটা দেখাচ্ছি। এই যে আপনারা পুরো গাছটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমার সিকি মৌসুমি লেবু, যেটা আমার মাটিতে লাগানো রয়েছে। এটার বয়স হয়েছে অ্যাপ্রক্স 3 বছরের মতো, এতে কিন্তু ফলও হয়। তো দেখুন এবারে কী হবে, এবারে কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে কিন্তু আমি ফুল সানলাইটে কিন্তু রাখবো, তাহলেই কিন্তু এখান থেকে ফল হবে। এবং ফলটা আমি একবার চেক করে নিয়ে তারপর কিন্তু আমি মাটিতে লাগিয়ে দেবো। তো জাস্ট ভিডিওর আজকের জন্য এটুকুই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন, এবং শেয়ার যদি ভালো লাগে করে দেবেন। ধন্যবাদ।